সংসদটি 100% কার্যকরী হবে, সরকার গঠন করতে কোনো বাধা থাকবে না। সংসদ কে কার্যকর হবে এই বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা এবারে জানার চেষ্টা করব। সংসদ স্বতন্ত্র, যাদের কোনো বাধা ধরা নেই, সেই সংসদ কার্যকর হবে না তো না হওয়ার কিছু আছে বলে আমি মনে করছি না। যে বর্তমান সংসদটি 100% কার্যকরী হবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সাথে একটি জোরদার বিরোধী দল রয়েছে। যেই সংসদে তার প্রতিপক্ষ জোরদার থাকে সেখানে একটি কার্যকরী সংসদ হওয়া বাঞ্ছনীয় এবং সেটা 100% হবে আমি আশা করি। সরকারের দল অনেকগুলি আসন পাইছে, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র তারাও 75+ আসন পাইছে, এই সংসদ আমি মনে করি কার্যকর হবে। এবারে নির্বাচন অন্য যে কোনো নির্বাচনের চাইতে সহিংসতা বিবর্জিত নির্বাচন এবং তারা প্রায় 40% লোক নির্বাচনে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে। নরসিংদীত 38% লোক নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেহেতু আমি মনে করি সরকার গঠন করতে কোনো বাধা থাকবে না। সংসদ কার্যকর হবে কি না এটার একটা বাস্ট একটা ব্যাপার, অনেক বড় ব্যাপার, ওইভাবে চিন্তা করা কতটুকু সুযোগ আমাদের আছে। তবে এটুকু মনে করি যদি স্ট্রং বিরোধী দল থাকে তাহলে অলওয়েজ সংসদ কার্যকর হয় এবং সংসদ খুব প্রাণবন্ত থাকে। বর্তমান যে আওয়ামী লীগ সরকার গতবারের চেয়ে এইবারে তার কার্যক্ষমতা আমার দৃঢ় বিশ্বাস অনেক অনেক বেশি বাড়বে। যারা সংসদ সদস্য তারাও খুবই ভালো, তবে যারা সংসদ সদস্য হয়েছে যোগ্য এবং তাদেরকে মন্ত্রী পরিষদ গঠন যোগ্য হিসেবে করলে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী আসলে ভালো মনের মতো গঠন করতে পারে এবং দেশ ভালো চলবে। সংসদ সদস্য যারাই আছে, নতুন যারাই আসছে, পুরান যারা ছিল তাদের থেকে বেটার। আশা করি এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে এদেরকে দিয়ে অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব। নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তারা সবাই যোগ্য, শেখ হাসিনা সরকার যদি এদের নিয়ে যদি সরকার গঠন করে তাহলে অবশ্যই ভালো হবে এবং বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।